দর্শক আজকে সর্বপ্রথম আমরা জানবো মুরগির দাম কোন কত কতটাকে বিক্রি হচ্ছে আজকে ঢাকা দিয়ে আমি শুরু করব ঢাকা আজকে বলায় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা লক্ষ্মীপুরে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সীগঞ্জ আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পাঁচচল্লিশ টাকা গাজীপুর আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাজশাহীতে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনার দাসকে ব্রয়লার বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা তো দর্শক অবশ্যই দু এক টাকা এদিক ওদিক হতে পারে যেহেতু হরতাল যারা মুরগি বিক্রি করবেন অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগি ওজন গড় ওজন হয়েছে নশো গ্রাম প্লাস অ্যাভারেজে তো বয়স হচ্ছে আজকে বিশ দিন ফিফটি এটা দেখা যাচ্ছে ওজন দেখাচ্ছি এটা সবচেয়ে যেটা ছোটো বাচ্চারা সেটা লইছি এটা নশো গ্রাম অ্যাভারেজ নশো গ্রাম প্লাস আছে তো বাজারটা অনেক কমে গেছে বরিশালে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পাঁচচল্লিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মবিসিং আজকে বলায় বিক্রি হচ্ছে একশো আড়াইশ থেকে একশো ছত্রিশ টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনলে বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়া বলে বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা টাঙ্গাইলে আজকে বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জে বলে বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নরসিংহদী থেকে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ফরিদপুরে আজকে বলায় বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পাবনায় আজকে বলায় বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নোয়াখালীতে আজকে বলে বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লায় বলে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনায় বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজার আজকে বলে বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতকিলোতে আজকে বলে বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতপুরে বলে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা পঞ্চগড়ে বলে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালে বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো টাকা ঠাকুরগাঁ বলে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঠাকুর গায়ে আজকে বলে বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এ ছিল আজকে বিভিন্ন জেলায় মোটামুটি সোনালি এবং ব্রয়লার মুরগির দাম তো আমরা এখন জানবো বাচ্চার দাম কত টাকা বাড়ছে একদিনে বাচ্চার দাম কত টাকা কমছে এবং বাড়লো কোন কোম্পানি আসলে শীত আপনারা জানেন শীতে বাচ্চার দাম এমনি কমে তারপরে আবার হরতাল তো যারা মুরগি তুলবো চিন্তা করছে খামারে মুরগি তুললে তো লাভ নাই ষাট টাকা মুরগি তুললে বিক্রি করতে হয় চল্লিশ টাকা তাহলে অনেক লস সেই কারণে আমি বলবো যারা মুরগি পালেন অবশ্যই দু এক মাস দেখবেন বাচ্চার দাম যাচাই করবেন তারপর মুরগি তুলবেন লস দিয়া খামার করা সম্ভব না তো আজকে বাচ্চা দাম জানবো সোনালি দিয়ে শুরু করবো আমরা সোনালি নর্মাল শুনলে আজকে বাচ্চার দাম বাইশ থেকে তিরিশ টাকা ক্লাসিক একদিনের বাচ্চার দাম চব্বিশ থেকে পঁচিশ টাকা সোনালে হাইব্রিড আঠাশ থেকে তিরিশ টাকা সোনালে সুপার হাইব্রিড একত্রিশ থেকে বত্রিশ টাকা ব্রাউন কক বাইশ থেকে তেইশ টাকা ব্রাউন লেয়ার চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা টাইগার কালার বাট আজকের দাম হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ষাট টাকা পর্যন্ত টাইগার টাইগার পঞ্চাশ থেকে ষাট টাকা কালার বাট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বাউন্ন টাকা পর্যন্ত আজকে চলতেছে ফাওমি মিশুরি আজকে বাচ্চার দাম ফাউমি সাদা আঠাইশ থেকে তিরিশ টাকা মিশুরি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা পাখি আজকে নয় থেকে দশ টাকা আজকে আমরা ব্রয়লার বাচ্চা এখন জানবো ব্রয়লার বাচ্চা কোন কোম্পানি কতটাই বিক্রি করছে আমরা যদি দেখি প্রত্যেকটা কোম্পানি কিন্তু বাচ্চা মাঝখানে কম উৎপাদন করছে কম উৎপাদনের কারণে বাচ্চার দামটা অনেক বেড়ে গেছিলো ষাট বাষট্টি টাকা চলে আসছিলো বর্তমান আবার হরতালের কারণে যারা বাচ্চা খাবার তুলবে বাচ্চা তোলা বন্ধ করে দিছে সেখানে বাচ্চার দামটা আরো কমে গেছে তো আজকে সিটিআই কোম্পানির বাচ্চার দাম বান্ন থেকে চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে একদিনে বাচ্চার দাম আফতাবের বা থেকে তিপ্পান্ন টাকা নাহারের তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা নারিশের বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা এ ওয়ান কোম্পানির চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা প্রভিডা কোম্পানির একান্ন থেকে বাউন্ন টাকা আর এম হেসারির পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কালার বার্ড কোম্পানি আজকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই ছিল আজকে মোটামুটি মুরগি এবং বাচ্চার পাইকারি দাম তো দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল বাটনটি বাজে রাখবেন সবার আগে ভিডিও বসার জন্য আপনার মোবাইলে নোটিফিকেশনে তো আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন বিসমিলা পাখি নামে ফেসবুক পেজ রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পারেন যারা ফেসবুক চালান তো বাচ্চার দাম আরও কমবে আশা করা যায় তো সামনের শীত নভেম্বর মাস চলতে আছে অবশ্যই আপনারা দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন কারণ বাচ্চা যদি কমে না কিনতে পারেন মুরগি বিক্রি করতে খরচ বেশি হয়ে গেলে লাভ হবে না লস হবে তো আজকে মধ্যে বিদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ